সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। বন্দুক হাতে নিয়ে মুখ বাঁধা অবস্থায় দোকানের ভেতর ঢুকে যায় ডাকাত দল। হার হিম করা কাণ্ড, আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। দুঃসাহসিক কাণ্ড, বড়দিনের সন্ধ্যায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। ডাকাতির পর গুলি চালিয়ে মোটর বাইক নিয়ে চম্পট ডাকাত দলের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের একটি প্রতিষ্ঠিত সোনার দোকানে। গোটা ঘটনা বন্দী হয়েছে দোকানের সিসি ক্যামেরায়। ছবিতে দেখা যাচ্ছে বন্দুক নিয়ে মুখ ঢাকা অবস্থায় দোকানের ভেতর ঢুকে পড়ে দুষ্কৃতীরা। দোকানের কর্মীদের বন্দুকের ভয় দেখিয়ে এক কোণে সরিয়ে দেয়, তারপর চলে অবাধে লুট। হার হিম করা সেই ছবি এসে পৌঁছেছে আমাদের কাছে। দেখুন ঘটনার মুহূর্তে দোকানের ভেতর ঠিক কি ঘটেছিল। ফের সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। বড়দিনের সন্ধ্যা, চারিদিকে সেজে উঠেছে আলোর মালায়, চারিদিকে মানুষের ভিড়। এমন সন্ধ্যায় ঘটে গেল এক দুঃসাহসিক কাণ্ড। মালদার চাঁচলের ভরা বাজারের মধ্যে এক সোনার দোকানে হানা দেয় ডাকাত দল। স্থানীয় সূত্রে জানা যায় দুটি বাইকে চেপে মোট পাঁচজনের ডাকাত দল ঢুকেছিল সোনার দোকানে, সঙ্গে ছিল পিস্তল। মোটর বাইক থামিয়ে পিস্তল নিয়ে সোনার দোকানে ঢুকে যায় দুষ্কৃতীরা। অভিযুক্তদের মুখ ঢাকা ছিল, পিস্তল উঁচিয়ে সোনার দোকান থেকে সর্বস্ব লুটে নিয়ে চম্পট দেয় ডাকাত দল। দোকান থেকে বেরোনোর সময়ও আগ্নেয়াস্ত্র উঁচু করে স্থানীয়দের ভয় দেখায় অভিযুক্তরা। স্থানীয়রা বাধা দিতে গেলে দুষ্কৃতীরা গুলি ছোড়ে বলে অভিযোগ। ঘটনা সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ বড়দিনের সন্ধ্যায় চাঁচলের ঢাকা জুয়েলার্সে দুটি মোটর বাইকে করে এসে পাঁচজন দোকানে ঢুকে পড়ে। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে শুরু হয় লুটপাট। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই সময়ের ছবি। এরপর গুলি চালাতে চালাতেই বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ। ভর সন্ধ্যায় এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও। এই বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ভর সন্ধ্যায় এভাবে ডাকাতি হবে ভাবতেও পারিনি। পাঁচজনের ডাকাত দল শূন্যে গুলি চালিয়ে বুক ফুলিয়ে পালিয়ে গেল। তাদের সকলের মাথাতেই ছিল হেলমেট এবং মুখে মাস্ক ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ভর সন্ধ্যাবেলা ভরা বাজারে এমন ডাকাতির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তবে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মালদা।